ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আপনারা জানেন মার্কিন নির্বাচন এগিয়ে আসছে এবং প্রতি বছরের মতো এবারও মার্কিন নির্বাচন ঘিরে সারা বিশ্বের কিন্তু নজর এখন আমেরিকার উপর। শেষ পর্যন্ত আসলে কে শেষ হাসি হাসবেন, লাল নাকি নীল, সেটি নিয়ে আসলে এখন বেশ আলোচনা চলছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সিনিয়র সাংবাদিক সেলিম খানের সাথে। সেলিম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা এখন পর্যন্ত যে জরিপগুলো দেখছি তাতে দেখা যাচ্ছে যে কমলা হ্যারিস কিছুটা এগিয়ে আছেন। আসলে তিনি কেন এগিয়ে আছেন বলে মনে হচ্ছে? প্রথম যদি বলি তাহলে যে আপনি প্রথম যে কথাটা বলছিলেন যে আর মাত্র 12 থেকে 13 দিন আমেরিকান নির্বাচন আছে, 12-13 দিন যদি আমাদের সময় ধরিতে এলো, ওদের সময় ধরলে 12, এরকম একটা সময় এর মধ্যে ঠিক হবে যে আগামী 5 নভেম্বর ঠিক হবে যে কে ওয়াশিংটনের পরবর্তী অধীশ্বর হতে যাচ্ছেন, কার হাতে যাবে, ডোনাল্ড ট্রাম্প না কমলা হ্যারিস। এটা এই গুরুত্বপূর্ণ এই কারণে আপনার বিশ্বজুড়ে নানা ধরনের সংঘাত চলছে। একদিকে ইউক্রেন রাশিয়া সংঘাত, একদিকে ইসরায়েলি বর্বরতা, আর একদিকে আপনার তাইওয়ান প্রণালীতে একটা উত্তেজনা তৈরি হয়েছে। চীন যে ওইখানে সামরিক মহড়া দিচ্ছে সেইটাকে তাইওয়ান বলছে যে এটা তারা যুদ্ধের সামিল হিসাবে গণ্য করছে। এইরকম নানা উস্কানিমূলক বিষয় ঘটে চলছে। এর মধ্যে আবার বড় বড় দেশগুলোর চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা এদের জোটে ব্রিক্সের একটা বৈঠক চলছে। সব মিলিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনটা এইবার অন্য অন্য অনেকবারের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার আমরা আজ আসি আপনার প্রশ্নে যে কমলা হ্যারিস এগিয়ে আছেন। হ্যাঁ, কমলা হ্যারিস প্রথম থেকে তিনি যখন থেকে ডেমোক্র্যাট দলের প্রার্থী হয়েছেন তখন থেকেই এই ট্রাম্পের চেয়ে কম বেশি এগিয়েই আছেন সবসময়। কিন্তু সর্বশেষ গত মঙ্গলবার রয়টার্স এবং ইপসাস যে জরিপ প্রকাশ করেছে সেই জরিপে বলা হচ্ছে যে আপনার কমলা হ্যারিসের পক্ষে আছেন 46% মার্কিন ভোটার, আর ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আছেন 43%। তো আপনার পার্থক্যটা কিন্তু মাত্র 3%-এর। এখন যদি আমি আরেকটু অন্যভাবে দেখি যে 46% এবং 43%, এই দুটোকে যদি আপনি যোগ করেন তাহলে আসে 89%। তো এই 89%-র বাইরে কিন্তু আরও 11% ভোটার কিন্তু আছেন যাদের কথা বা মতামত আমরা জানি না। আর এই ধরনের একটা জরিপে সবচেয়ে বড় যে সমস্যা বা ইয়ে থাকে সেটা হচ্ছে যে মার্জিন অফ এররের পরিমাণটা কিন্তু বেশি থাকে। কারণ পাবলিক সবসময় ঠিক কথা বলেন বা ধরে নেওয়া হয় যে সবসময় তিনি মনের কথাটা বলছেন না ভোটাররা, ফলে এখানে মার্জিন অফ এরর বেশি থাকে। তো একদিকে হচ্ছে 11% ভোটার যাদের মতামত আমরা অংশ নিচ্ছেন জরিপে কিন্তু তাদের মতামত জানতে পাচ্ছি না, অন্যদিকে মার্জিন অফ এরর যদি 5%-এর বেশি হয় সেক্ষেত্রে আপনার ভোটের ফলাফল কোন দিকে যাবে সেটা কিন্তু আঁচ করা একটু কঠিন। তবে এটা বলা খুবই সহজ যে ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই হতে চলে যাচ্ছে, এটা কোনো ধরনের এ নিয়ে কারোর মধ্যে কোনো মত পার্থক্য নেই। আর আমেরিকার যে ভোটিং সিস্টেম, সেই ভোটিং সিস্টেমে আপনার এই ধরনের পপুলার ভোট, যেটা ধরেন আমরা নির্বাচন আমাদের দেশে নির্বাচন হয় যে যিনি 10 জন প্রার্থী থাকলেও যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি জিতে যান, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনটা বিশেষ করে এইভাবে হয় না। সেখানে একটা ইলেকট্রাল ভোটিং সিস্টেম আছে, ওই ইলেকট্রাল ভোটিং সিস্টেমের মাধ্যমে আসলে প্রেসিডেন্ট এর বিজয়ী কে হবেন সেটা নির্ধারণ হয়। ফলে একজন যদি কমলা হ্যারিস বেশি ভোটও পান তারপরেও তিনি কিন্তু হেরে যেতে পারেন। সেলিম খান, যেটা আপনি বলছিলেন যে আমরা জানি যে আমেরিকার যে 50টা অঙ্গরাজ্য রয়েছে এর মধ্যে 7টিকে ধারণা করা হয় যে ব্যাটল গ্রাউন্ড বা সুইং স্টেট হিসেবে, বাকি 43টার ভোট মোটামুটি ফিক্সড যে কিছু রিপাবলিকানরা পান বরাবরই আর কিছু ডেমোক্রেটরা পেয়ে থাকেন। তো আমরা যদি সেটার হিসাবটা দেখি যে সেখানে এই ব্যাটল স্টেট যে 7টা এটার মধ্যে মোট ভোট আছে 93টি, এর মধ্যে কিন্তু কমলা হ্যারিস যদি এর মধ্যে বাকিগুলো যেই ডেমোক্রেট রাজ্যগুলো রয়েছে সেইগুলোর যদি মোট ভোটটা যদি যোগ করা যায় তাহলে কিন্তু কমলা হ্যারিস 223 পয়েন্ট পান, আর অন্যদিকে ট্রাম্প বা রিপাবলিকান প্রার্থী যিনি হবেন তিনি পাবেন কিন্তু 119। এমনিতেই কিন্তু কমলা হ্যারিস এগিয়ে থাকেন, আবার জরিপে বলা হচ্ছে, কিন্তু এই জরিপের ফলগুলো কি সবসময় অ্যাকুরেট হয়? আমরা কিন্তু এর আগে দেখেছি জরিপের ফলগুলো কিন্তু সবসময় অ্যাকুরেট থাকে না। জরিপের ফল হতে পারে, আপনার পপুলার ভোটে কমলা হ্যারিস বেশি ভোট পেতে পারেন কিন্তু তাতে কোনো লাভ নেই। আপনি একটু আগেই যেটা বলছিলেন সেটি যথার্থ যে
আমেরিকায় যে 50টা স্টেট আছে, 50টা স্টেটের মধ্যে মাত্র 7টিকে বলা হচ্ছে সুইং স্টেট বা ভাগ্য নির্ধারণী যে অঙ্গরাজ্য। এই ভাগ্য নির্ধারণী অঙ্গরাজ্যের বাইরে যে 43টা অঙ্গরাজ্য আছে এইটা কিন্তু শার্পলি ডিভাইডেড, একদিকে আপনার ডেমোক্র্যাটরা একদিকে রিপাবলিকানরা। ওখানে 19টা স্টেট আছে যে স্টেটগুলো ডেমোক্র্যাটরা জিতবেনই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেখানকার মোট ভোট যোগ করলে হয় 226, আর যে বাকি 24টা থাকে এই 24টা স্টেটে কিন্তু রিপাবলিকানরা জিতবে জিতবে এবং তাদের ভোট সংখ্যা দাঁড়ায় 219টা। আমেরিকার যে ইলেকট্রাল ভোটিং সিস্টেম, সেই ইলেকট্রাল ভোটিং সিস্টেমে টোটাল ইলেকট্রাল ভোট কিন্তু 538 এবং এর মধ্যে কাউকে প্রেসিডেন্ট হতে গেলে 270টি ভোট পেতে হবে। অর্থাৎ যে সুইং স্টেটগুলোর কথা আপনি বললেন, 7টা সুইং স্টেট, এই 7টা সুইং স্টেটের যে 93টা ভোট আছে সেই 93টা ভোট কোন দিকে যাবে বা এর অধিকাংশটা কোন দিকে যাবে তাহা সেটা থেকে কিন্তু নির্ধারণ করবে যে কে জিতবেন না জিতবেন। আমি যদি কমলা হ্যারিসের কথা বলি, তিনি যদি 226টাও পান, ধরে নিলাম তিনি 226টা পেয়েছেন, তাকে কিন্তু আরও 44টা ভোট পেতে হবে। যদি ডোনাল্ড ট্রাম্প 219টা পান তাহলে আরও তাকে 51টি ভোট পেতে হবে, কিন্তু তাকে যদি প্রেসিডেন্ট হতে হয় তাহলে আরও 51টি ভোট পেতে হবে, এই ভোট না পেলে কিন্তু তিনি হতে পারবেন না। এইবার আসে আমরা সুইং স্টেটের ক্ষেত্রে, সুইং স্টেট কোনগুলো, সুইং স্টেট 7টা সুইং স্টেট, 7টা সুইং স্টেটের মধ্যে আছে পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইনসকনসিন, নেভাদা, খুব ভালো কথা এই 7টি সুইং স্টেট। কিন্তু এই সুইং স্টেটগুলোতে এর আগে দেখা যাচ্ছিল যে কমলা হ্যারিস প্রায় 5টাতে এগিয়ে, 1টাতে ট্রাম্প এগিয়ে, আর 1টা নর্থ ক্যারোলিনা, সেটাকে বলা হচ্ছিল যে এইটা নীতি নির্ধারণী হয়ে থাকবে এবং এটাতে কেউ এখনও পর্যন্ত ট্রাম্প বা কমলা হ্যারিস তারা কেউ এগিয়ে বা পিছিয়ে নেই, এটা ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু সর্বশেষ যে জরিপগুলো আসছে তাতে বলা হচ্ছে যে পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া এবং অ্যারিজোনা, 7টার মধ্যে 4টে স্টেটে ট্রাম্প কিন্তু এগিয়ে আছেন বলে বলা হচ্ছে। এবং এই 4টে স্টেটের যদি আমি ভোটের ভোট ইলেকট্রাল ভোট যোগ করি তাহলে দেখা যাবে এই 4টে স্টেটে ভোটের সংখ্যা হচ্ছে 52, এবং এটি যদি ভোটের বাক্সে বা আপনার ভোটারদের যদি তারা যান এবং ভোট দেন এই এই অনুযায়ী ভোটটা হয় তাহলে কিন্তু ট্রাম্প যে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন এ বিষয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আরও একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটা ভোটারদের এই ধরনের সুইং ভোটার বা যারা এখনও মনস্থির করেননি তাদের মধ্যে প্রভাব ফেলেছে, সেটি হচ্ছে যে প্রায় জরিপেই বলছে যে প্রায় 60% আমেরিকান তারা মনে করেন যে দেশটার অর্থনীতি ঠিক পথে যাচ্ছে না, দেশের অর্থনীতি ঠিক জায়গায় নেই। ফলে এটা একটা তাদের জন্য ও মানে ডেমোক্র্যাটের জন্য একটা বড় সেটব্যাক। এক্ষেত্রে কি এই যে আপনি যেটা বলছিলেন যে নানা কয়েকটা ফ্রন্টে যুদ্ধ চলছে এখন, সেই যুদ্ধগুলোতে আমেরিকা কোনো না কোনোভাবে আসলে জড়িয়ে আছে কোনো না কোনোভাবে, তো সেক্ষেত্রে সেটার কি কোনো প্রভাব পড়ছে এর মধ্যে? হ্যাঁ অবশ্যই পড়ছে, কারণ মানে আমেরিকা অকাতরে সাহায্য দিয়ে যাচ্ছে যে একদিকে ইসরায়েল একদিকে আপনার ইউক্রেনকে। আপনি যদি দেখেন একটু ভালোভাবে, কিছুদিন আগে রাশিয়ার যে ফরেন কারেন্সি ছিল সে ফরেন কারেন্সি কিন্তু $600 বিলিয়ন উপতালের ফরেন রিজার্ভ ছিল, এই ফরেন রিজার্ভ কিন্তু আমেরিকা এবং তার মিত্ররা কিন্তু পুরোটাই আটকে দিয়েছে, জব্দ করেছে। এই জব্দ করে তারা বলছে যে এই ইউক্রেন যুদ্ধে যে খরচ হচ্ছে সেই খরচ তারা ওই ফরেন রিজার্ভ থেকে দেবে। গতকালই আপনার মার্কিন যে অর্থমন্ত্রী তিনি নিজে সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন যে তারা মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যে রাশিয়া যে পয়সা জমা রেখেছে ফরেন কারেন্সি রিজার্ভে সেই পয়সা থেকে তারা ইউরোপকে এবং আমেরিকাকে প্রায় $50 বিলিয়ন তারা নেবেন। এদিকে এর $50 বিলিয়নের মধ্যে $30 বিলিয়ন হয়তো আমেরিকা পাবে, $20 বিলিয়ন হয়তো তার ইউরোপীয় মিত্ররা পাবে। এটি কিন্তু একটা তার মানে হচ্ছে যে আমেরিকানরা এই অর্থ নিজেদের পকেট থেকে খরচ করতে চাচ্ছে না, তাদের কাছে যেহেতু রাশিয়ার $600 বিলিয়ন জমা ছিল সেই জন্য কিন্তু তারা সেই জায়গাটাকে ব্যবহার করতে চাচ্ছে। এইটা একটা ধরনের, এইটা একটা বড় সেটব্যাক। কিন্তু রাশিয়ার কাছ থেকে অর্থ উদ্ধার করতে পারলেও আপনি ইসরায়েলের বিষয়ে কার কাছ থেকে অর্থ উদ্ধার করবেন? আপনি ফিলিস্তিনি কারোর এই ধরনের অ্যাকাউন্ট নেই বা তাদের ফরেন রিজার্ভ নেই, বরং তারা বিদেশে সাহায্য চলে। আপনি লেবাননের এই ধরনের ফরেন রিজার্ভের ধারে কাছেও নেই,
আপনি ইরান ধরলে তারও নেই, তাহলে আপনি পয়সাটা উদ্ধার করবেন কার কাছ থেকে? এই পয়সাটা যাচ্ছে হচ্ছে আমেরিকার সাধারণ ট্যাক্স পেয়ারদের কাছ থেকে। দ্বিতীয় আর একটা পয়েন্ট হচ্ছে যে আমেরিকার ট্যাক্স পেয়াররা মোটেই মেনে নিতে রাজি নেন, সেটা হচ্ছে যে ইল্লিগাল ইমিগ্রান্ট। তারা ইল্লিগাল ইমিগ্র্যান্টের বিরুদ্ধে তারা বলেন যে আমাদের পয়সা পকেট কেটে ইল্লিগাল ইমিগ্র্যান্টদের খাওয়া দাওয়া এটা চালানো তারা দীর্ঘদিন আর মানতে রাজি নেন। এ বিষয়ে তারা ট্রাম্পের সঙ্গে একেবারেই এই অর্থনৈতিক ইস্যু এবং এই আপনার ইল্লিগাল ইমিগ্র্যান্ট বা অবৈধ অভিবাসী, এই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কিন্তু এক কাট্টা আমেরিকার একটা বড় অংশের মানুষ। তাহলে কি আমরা দেখছি ট্রাম্প আসলে নানান বিষয়ে কারণে আসলে এগিয়ে রয়েছেন, সেক্ষেত্রে কি কমলা হ্যারিসের কি ফিরে আসার কোনো সুযোগ নেই, মানে কি মনে হচ্ছে? কমলা হ্যারিসকে এই 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 এখনও পর্যন্ত যে ইয়ে আছে, যদি কোনো মিরাকল কিছু না ঘটে, কোনো বড় ধরনের কিছু না ঘটে সেজন্য, তাহলে কিন্তু কমলা হ্যারিসের পক্ষে পপুলার ভোট পাওয়া খুবই কঠিন, মানে তার ভোট এখন যা আছে তার থেকে বাড়ানো খুবই কঠিন। এই জন্য আপনি দেখেন যে ব্লিংকেন ইসরায়েল সফর করছেন, ইসরায়েলের রাজি করানোর জন্য, যাতে আরব মুসলিম ভোটাররা খেপে গেছেন, অন্যান্য মুসলিম ভোটাররা হয়তো খেপে গেছেন, এমনকি আপনার কৃষ্ণাঙ্গ ও হিসপ্যানিক ভোটার যাদের বলা হয় তারাও কমলার বিরুদ্ধে যাচ্ছেন। এইটা ঠিক ডেমোক্র্যাটরাও বুঝে উঠতে পারছে না যে তাদের সবাই তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে একে একে, কারণ আসলে তারা এই ইয়েদের নীতিকে, বাইডেন প্রশাসন যে নীতি নিয়েছেন সেই নীতি কিন্তু তারা পছন্দ করছেন না। তারা মনে করছেন কমলার জন্য যেটা বড় সেটব্যাক সেটা হচ্ছে সবাই ধরে নিয়েছেন যে কমলা হ্যারিস যদি নির্বাচিত হন এবং আগামী চার বছর থাকেন, তাহলে আগামী চার বছর আসলে হবে হচ্ছে যে বাইডেন যেভাবে প্রশাসন চালিয়েছেন তারই চার বছরের এক্সটেনশান, ফলে সেখানে নতুন কিছু নেই। কমলা হ্যারিস এমন নতুন কিছু বলেননি যা যেটা তিনি প্রেসিডেন্ট হিসেবে উপহার দেবেন, ফলে মার্কিনিরা তাদের উপর ভরসা রাখতে কিন্তু একটু দ্বিধান্বিত, বরং সেই তুলনায় ট্রাম্প অনেক বেশি অ্যাগ্রেসিভ এবং যে সব বিষয়ে কথা বলার থাকে তিনি একদম মানে চূড়ান্ত জায়গায় পৌঁছে যান, তিনি তার মধ্যে কোনো রাগঢাক বলে কোনো কিছু নেই। এবং তিনি নিজেই দেখেন গতকালই বলেছেন যে চীনের প্রেসিডেন্ট আমাকে ভয় পান কারণ আমি একটু খ্যাপাটে ধরনের, আমি একটু পাগলাটে ধরনের, এই কথা এই কথা যিনি বলতে পারেন তো মানুষের সামনে তিনি প্রতিশ্রুতি সেইভাবেই দিচ্ছেন, আমেরিকানরা তার উপর আস্থা রাখছে, এটা তার জন্য একটা বড় প্রাপ্তি। ধন্যবাদ সেলিম খান, নিশ্চয়ই আবারও আপনার সাথে কথা হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আয়োজনে, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।